নমস্কার সকলকে স্বাগত আমরা জানি যে এই মুহূর্তে সকলের বেতন আশা করি হয়ে কিন্তু অনেকেই আমার কাছে ফোন করে জানতে চান যে আগামী মাসেও কি দেরি হবে নাকি আমাদের বেতন পেতে এরকমই দেরি হবে এবং এটাই চলতে থাকবে তো দেখুন কেন দেরি হচ্ছে এটা নিয়েও প্রশ্ন করেন যে কেন তাহলে আমাদের এরকম দেরি হচ্ছে অন্যান্যদের তো দেরি হয় না অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারী বা শিক্ষক রয়েছেন তাদের বেতন তো এক তারিখেই হয়ে যায় বা সেই মাসেই হয়ে যায় একত্রিশ তারিখের মধ্যেই হয়ে যায় তো এস এস ক্ষেত্রে কেন এরকম ঘটে টিচারদের তো ঘটে না তো দেখুন এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমি বলবো যে এর তিনটে কারণ আমি খুঁজে পেয়েছি তো সমাধান সেটাও একটা আলোচনা করব তো প্রথমেই বলি প্রথম কারণ যদি হয় শিক্ষা দপ্তর থেকে মিশনে টাকা পৌঁছতে দেরি হচ্ছে মিশন থেকে টাকা পাওয়ার পর সরি মিশন টাকা পাওয়ার পর সেটি জেলায় পাঠাবে জেলা থেকে ব্যাংকে পাঠাতে দেরি হচ্ছে ব্লকের এখানে কোনো হাত নেই কিন্তু ব্লকের একটা হাত নেই এটা কিন্তু বলা যাবে না দুটো কারণ বললাম আমি যে শিক্ষা দপ্তর থেকে মিশনে টাকা পৌঁছতে দেরি হচ্ছে সেখান থেকে জেলায় জেলায় যদি বেশি দেরি হয় তাহলে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেও দেরি হয় কিন্তু তৃতীয় যে কারণটি সেটি কিন্তু দেখা যায় যে ব্লকের একটা ভূমিকা রয়েছে এবং ব্লক বা স্কুল উভয়েরই কিন্তু একটা ভূমিকা রয়েছে আমি গত পনেরো তারিখেও জানতে পারলাম যে কোনো একটি ব্লক এখনো পর্যন্ত স্টল জেলায় পাঠায়নি নি অর্থাৎ পনেরো তারিখেও যদি কোনো ব্লক স্ক্রল না পাঠায় তাহলে জেলা থেকে রাজ্যে পাঠাতে দেরি হবে আর রাজ্যে পাঠাতে যদি দেরি হয় তাহলে সেখান থেকে টাকা মিশনে থেকে শিক্ষা দপ্তরের কাছে টাকা চাইতেও দেরি হবে ফলে শিক্ষা দপ্তর থেকে টাকা আসতে দেরি হবে এই যে প্রসেস এই প্রসেসটির প্রাথমিক যে পদ্ধতি বা গোড়ায় যে সমস্যাটা সেটা হচ্ছে স্কুল থেকে স্ক্রল পাঠানো দেরি হওয়া হয়তো তাহলে আমাদের একটা কাজ কিন্তু করতে হবে এই যে এই যে সমস্যা তার সমাধান হিসেবে যে কথাটি বলছি যে তেমন আমাদের একটি কাজ করতে হবে যে স্কুল থেকে স্ক্রল দ্রুত পাঠিয়ে দেওয়া প্রতি মাসের দশ তারিখের মধ্যে স্ক্রলকে পাঠিয়ে দেওয়া ব্লকে এবং ব্লক জেলায় পাঠালো কি না তারও একটু তদারকি করা উচিত যারা ব্লকের নেতৃত্ব আছেন তারা নিশ্চয়ই এস সাহেব বা সুপারভাইজারদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আছে তাদের সঙ্গে কথা বলে যে আমাদের স্টলটা তাড়াতাড়ি একটু জেলায় পাঠিয়ে দিন আর জেলা লেভেলে যে সমস্ত নেতৃত্ব আছেন তারাও খোঁজ নেবেন যে তাড়াতাড়ি রাজ্যে পৌঁছলো কি না কারণ এগুলো তো হাতে হাতে নয় ব্লক থেকে হাতে যেতে পারে কিন্তু জেলা থেকে তো রাজ্যে চলে যাবে হাতে হাতে যাওয়ার প্রশ্ন নেই তো সেক্ষেত্রে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলে হয়তো রাজ্য থেকে টাকাটা তাড়াতাড়ি আসবে এবং সকল শিক্ষকের অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকাটা ঢুকতে পারে তো এই যে প্রসেসটি রয়েছে এই প্রসেসটি সম্পর্কে যদি প্রতি ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব একটু সচেতন থাকে এবং অবশ্যই স্কুলকে সচেতন থাকতে হবে তাহলে কিন্তু বেতন পেতে হয়তো দেরি হবে না এটি আমার ধারণা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এর পরেও যে দেরি হবে না এই পদ্ধতি শেষ হলেও সে কথা তো আর বলা যাচ্ছে না কেন যে দেরি হচ্ছে সেটি কিন্তু তারপরে খুঁজতে হবে সেই খোঁজার কাজটি কিন্তু অত সহজে করা যাবে না তাই আশা করি যে স্কুল থেকে স্ক্রল যদি তাড়াতাড়ি পৌঁছে যায় তারপরের পদ্ধতিগুলো কিন্তু শিক্ষক নেতৃত্বরা একটু উদ্যোগী হলেই আমার মনে হয় পরের মাস থেকে বেতন পেতে এত বেশি দেরি হবে না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন